আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই আইন থেকে আপনি টোটাল কি কি প্রতিকারটা পাচ্ছেন একজন সাধারণ মানুষ হিসাবে অথবা আপনি যদি আইন বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই আইনটা থেকে আপনি কি প্রতিকারটা পাচ্ছেন আর এই প্রতিকারগুলো তামাদি আইনের কোন অনুচ্ছেদে আসতে আপনার কোন ফির কেমন হবে কোন আদালতে করতে হবে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবারের অধিক দেখবেন তাহলে কমপ্লিটলি আপনার মাথার মধ্যে এটি ঢুকে যাবে তো আমরা এই যে আপনাদের ক্লাসটি নিচ্ছি বা এই ভিডিওটি তৈরি করতেছি এটির যে পিডিএফটা এটা আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে উপকৃত হতে পারবেন প্রথমেই আমরা চলে যাই আসলে আমরা কি কি প্রতিকারটা পাবো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ক্ষেত্রে তো মনে রাখবেন আমরা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটাকে আমরা বলতেছি সুনির্দিষ্ট প্রতিকার আইন তো সুনির্দিষ্ট প্রতিকার মানে কি মানে হচ্ছে আপনি যেই জিনিসটা দাবি করতেছেন সেটা আপনি যে সম্পত্তিটা চাচ্ছেন সেটা আপনি যে চুক্তিটা প্রবল করতে চাচ্ছেন সেটা আপনি যে দলিলটা সংশোধন করতে চাচ্ছেন সেটা যে চুক্তিটা বাতিল করতে চাচ্ছেন সেটা অর্থাৎ ওইটাই আপনার লাগবে অন্য কিছু না রাখবেন এই যে সুনির্দিষ্ট করেছেন চুক্তি ভঙ্গ আপনি ক্ষতিপূরণ চাইতে পারতেন কিন্তু ক্ষতিপূরণ কিন্তু সবকিছু হয় না মানুষের এমন কিছু কাজ থাকে চুক্তি থাকে যেগুলো ক্ষতিপূরণ দ্বারা সম্ভব না তো এই জন্যই এই যে ইকুইটির উপর ভিত্তি করে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে আসা হয়েছে আইনের সাটানোর মতো ধারা আসতে আমরা মূল কার্যকরী জিনিসগুলো আপনাদের কাছে নিয়ে আসব এগুলো জাস্ট আপনি মাথার মধ্যে রাখবেন বাকিটা জাস্ট আপনি এক দুইবার যদি দেখে নেন আপনি যদি আইনের ছাত্র বা আইন বিষয় আগ্রহী হয়ে থাকেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন তো আমরা যদি দেখি এই যে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাকশন ইস্যু প্রতিকার আইন এর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আট থেকে এগারো ধারা এ আট থেকে এগারো ধারা আমাদেরকে যেটা বলতেছে যে এর মাধ্যমে আপনি স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তির দখল আপনি উদ্ধার করতে পারবেন যদি আপনি দখল উদ্ধারের অধিকারী হয়ে থাকেন আট আর নয় এগুলো এগুলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আর দশ এবং এগারো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আলোচনা করে আমরা প্রথমেই দেখি আমাদের যে আট এবং নয় ধারার ক্ষেত্রে আট ধারার ক্ষেত্রে আপনার মালিকানো প্রয়োজন নেই আপনি জাস্ট সম্পত্তিটা দখলে ছিলেন এতটুকুই যথেষ্ট সেটা আপনি বৈধ হন অবৈধ হন আপনি ভাড়াটিয়া হন যাই কিছু হন আপনাকে যদি উচ্ছেদ করা হয় সেই উচ্ছেদটা কোনো আইনের যে প্রয়োগ না করে অবৈধভাবে যদি উচ্ছেদ করা হয় তাহলে যেদিন থেকে আপনাকে উচ্ছেদ করা হচ্ছে সেদিন থেকে আগামী ছয় মাসের মধ্যে মালিকানা আজ থেকে নেই সেটা দেখার বিষয় না আদালতে দেখার বিষয় না বিচারকে দেখার বিষয় না সেটা কোনো বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হচ্ছে আপনি সেখানে দখলে ছিলেন কিনা আর আপনি মামলাটা ছয় মাসের মধ্যে করেছেন কিনা এই যে আমরা মালিকানা ছাড়া দখল উদ্ধার পাবো এটা পাবো আমরা স্পেসিফিক রিলিফের নয় ধারা এটি মনে রাখবেন স্পেসিফিক রিলিফ ট্যাক্টের নয় ধারা আমরা এটা পাবো এটার মধ্যে আমাদেরকে ছয় মাসের মধ্যে মামলা করতে হবে যে দিন থেকে বিতাড়িত করা হচ্ছে আর আদালতে আপনাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে আপনি দখলে ছিলেন আপনার দখলটা ছয় মাসের বেশি ছিল আপনি যে দিন থেকে বেদখল হয়েছেন সেদিন থেকে ছয় মাসের মধ্যে মামলাটা আপনি করেছেন তো এই মামলার জন্য আপনাকে যেটি করতে হয় কিছু কোর্ট ফি দিতে হয় তবে এই কোর্ট ফিটা আমরা সব জায়গায় যেটা পাই সেটা বলা হচ্ছে যে মূল্য অনুপাতে তবে অর্ধেক তবে বিষয়টি সম্পূর্ণ সঠিক না এটাওকে আপনাকে যেটি করতে হয় দুই পার্সেন্ট হিসাবে দিতে হয় তবে সর্বোচ্চ ফি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর করফি হিসাবে ক্ষেত্রে একটি নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে আমরা সবাই জানি আপনি যে টাকাটা আসবে সেটার উপর আবার তো আমরা যদি দেখি তাহলে আপনার সম্পত্তির ভ্যালুয়েশন যাই হোক আপনি রিলিফ নয় ধারায় যদি আপনি মামলা করেন সর্বোচ্চ কোর্ফি হবে সাত হাজার পাঁচশো টাকা তার উপর পনেরো পার্সেন্ট মোটামুটি আট হাজার ছয়শো পঁচিশ টাকার মতো এটাই হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন নাইন এর অধীনে যদি আপনি দখল উদ্ধারে যান তো মনে রাখবেন এই সেকশন এ জাস্ট আপনার দখলটা বিবেচনা করবে আপনাকে দখল ফিরিয়ে দিবে মালিকানা কার ছিল সেগুলো দেখার বিষয় না যার মালিকানা আছে সেই স্পেসিফিক রিলিফ ট্যাক্টের ধারায় গিয়ে সে মামলা করবে এভাবে যদি আপনি নয় ধারায় দখল ফিরে পান যে ডিক্রিটা পাবেন রায়টা পাবেন এর বিরুদ্ধে আপনি কোনো আপিল করতে পারবেন না রিভিউ করতে পারবেন না শুধুমাত্র একটি অপশন খোলা থাকে সেটি হচ্ছে আপনার রিভিশন আপনি চাইলে রিভিশন করতে পারবেন স্পেসিফিক যে নয় ধারায় সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না এটি কথা আবার মনে রাখবেন সরকারের বিরুদ্ধে এ ধারায় মামলা করা যাবে না এর জন্য যে সময়সীমা ছয় মাস এটি নির্ধারণ করে দিচ্ছে আমাদের তামাদি আইনের অনুচ্ছেদ তিন সাথে সাথে এটাও আমরা মনে রাখব। এখন যদি আমরা আট ক্ষেত্রে যাই সেক্ষেত্রে আপনার মালিকানা লাগবে মামলাটা আপনাকে করতে হবে বারো বছরের মধ্যে আপনার অবশ্যই মালিকানা থাকতে হবে এখন সেই মালিকানা নানা প্রকার কিছু হতে পারে দলিল হতে পারে আদালতের ডিগ্রি হতে পারে নিলাম সার্টিফিকেট হতে পারে অন্য কোনো ভাবে আপনি ইনটাইটেল হতে পারেন সেই সম্পত্তির ওনারশিপ আপনার কাছে আসতে পারে মনে রাখবেন ওনারশিপ এবং প্রজেশন মালিকানা এবং দখল দুটো কিন্তু ভিন্ন জিনিস মালিকানা বা ওনারশিপ আপনার আসতে তার মানে আপনার বান্ডেল অফ রাইট আছে আপনি দখল রাখতে পারবেন ব্যবহার করতে পারেন ভাড়া দিতে পারেন বিক্রি করতে পারেন অন্য যে কোনো প্রকারে আপনি সেটাকে ডিসপোজ অফ করতে পারেন তাহলে আমরা বুঝি ওনারশিপ হচ্ছে বান্ডেল অফ রাইট থাকবে আর পজেশন শুধুমাত্র আপনি সেটা ব্যবহার এবং দখল করে রাখার যেটা সেটাই হচ্ছে আমাদের পজেশন তাহলে আপনি আট ধারায় মামলায় যখন যাবেন বারো বছরের মধ্যে আপনাকে যেতে হবে সেখানে আপনাকে ইনটাইটেল হতে হবে মালিকানা থাকতে হবে তো এখন এই বারো বছরের মধ্যে আপনি যেদিন থেকে বেদখল হয়েছেন সেদিন থেকে বারো বছর এই ক্ষেত্রে আপনাকে অনুচ্ছেদ একশো এর অধীনে যেতে হবে যদি আপনি কোনো একদিন দখলে গিয়েছিলেন বা দখল হয়েছেন আর যদি আপনি কখনো সেই দখলে যান নাই তাহলে আপনাকে যেটি করতে হবে অনুচ্ছেদ একশত চুয়াল্লিশের অধীনে আপনাকে মামলাটা করতে হবে তো এর জন্য যে কোর্ট ফি সেটাও দুই পার্সেন্ট হিসাবে এবং এই দুই উপর আবার পনেরো পার্সেন্ট টোটাল কোর্ট ফি আসে আমাদের চল্লিশ হাজার টাকা তার উপর পনেরো পার্সেন্ট যদি আমরা হিসাব করি টোটাল ছিচল্লিশ হাজার টাকা হচ্ছে কি আপনার যে কোনো সম্পত্তির দখল উদ্ধার সংক্রান্ত মামলার কোর্ট ফি এটি আপনি মনে রাখবেন তাহলে আমরা দখল উদ্ধার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ জিনিস জানলাম সেটি হচ্ছে আট ধারায় মালিকানা সহ বারো বছরের মধ্যে আর যদি জাস্ট আমাদের শুধু মালিকানা না থাকে দখল থাকে তাহলে আমরা সেকশন নাইনের অধীনে যাব ছয় মাসের মধ্যে যাব আমরা দুই পার্সেন্ট করে কোর্ট ফি দিব তবে সর্বোচ্চ কোর্ট ফি সাত হাজার পাঁচশো টাকা তার উপর পনেরো পার্সেন্ট আট হাজার ছয়শো পঁচিশ টাকা পর্যন্ত হচ্ছে আমাদের খরচ তা আশা করি যারাই আমাদের এটাকে বুঝতে চান এর চাইতে সহজ আর কোনো ভাবে আপনার বোঝার আমি মনে করি কোনো উপায় নেই তাহলে এখানে তো আমাদের এই যে আমরা স্পেসিফিক রিলিফ ফ্যাক্টরের সাথে তো আমাদের এনে তিনটা কিন্তু অনুচ্ছেদে মনে রাখলাম একটা হচ্ছে তিন যেখানে ছয় মাস সময় একটা হচ্ছে একশো বিয়াল্লিশ যেখানে বারো বছর সময় একটা হচ্ছে একশো যেখানে বারো বছর সময় এখন চলে আসি আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে চুক্তি প্রবল এটাকে আরেকটু ভালো করে বললে সেটা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সুনির্দিষ্ট চুক্তির বাস্তবায়ন এটা আমরা বারো ধারা থেকে নিয়ে আমরা তিরিশ ধারার মধ্যে বিভিন্ন রকম ভাবে পাবো মূল বিষয় যেটা হচ্ছে আপনি যদি কারোর সাথে কোনো চুক্তি করেন সেই চুক্তিটা আপনি প্রবল করাতে পারবেন তাকে বাধ্য করাতে পারবেন সে যাতে চুক্তি মোতাবেক কাজ করে তো জমি জমার ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেই চুক্তিগুলো অবশ্যই লিখিত হতে হবে বায়নামা হতে হবে তাছাড়া চুক্তি প্রবলের মামলা করা যাবে না আর এই চুক্তি প্রবলের মামলা করার সময় যেটা করতে হবে যেটা কাটা বাকি থাকবে সেটা আদালতে দাখিল করতে হবে এ মামলার যে সময় সীমা সেটা হচ্ছে তামাদি আইনের একশো তেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ সময়সীমা হচ্ছে আমাদের মাত্র এক বছর পূর্বে যেটা তিন বছর ছিল এটাকে কমিয়ে এক বছরে নিয়ে আসা হয়েছে এর জন্য ফি যেটা সেটা হচ্ছে মূল্য অনুপাতে এবং দুই পার্সেন্ট হিসাবে সর্বোচ্চ আমরা যেটা বললাম যে ছেচল্লিশ হাজার টাকা হতে পারে আর তামা দিয়ে হচ্ছে একশো তেরো তারপরে যদি আমরা চলে যাই দলিলে নানা প্রকার আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই সমস্ত ভুল ভ্রান্তি আমরা যদি সংশোধন করতে চাই আমাদেরকে স্পেসিফিক রিলিফ সেকশন থেকে নিয়ে সেকশন মধ্যে আমাদেরকে থার্টি দেখতে হবে সেখানে নানা প্রকার বিষয় আলোচনা করা হয়েছে যে দলিল সংশোধনটা কেন করবেন কোন ব্যাকগ্রাউন্ডে করা যাবে মূল নীতিটা কি তো আপনি যেদিন থেকে জানলেন যে দলিল ভুল আছে সেদিন থেকে আগামী তিন বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে মামলার খরচ একই ভাবে অন্যান্য মামলার মধ্যে অন্য ক্ষেত্রে আপনি হয়তো কারোর সাথে চুক্তি করেছেন কিন্তু নানা কারণে আপনাকে সেই চুক্তিটা বাতিল করতে হয় আপনি যদি এরকম কারোর সাথে চুক্তি করেন সেই চুক্তিটা যদি আপনি বাতিল করতে চান তাহলে আপনি সেকশন থার্টি থেকে নিয়ে সেকশন থার্টি এইট এর মধ্যে আপনার সে বিষয়ে আলোচনা করা আছে এক্ষেত্রে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে এক বছরের মধ্যে আপনি মামলাটা করতে পারবেন তা আমাদের একশো চোদ্দ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এর সময়সীমা এক বছর পূর্বে ছিল তিন বছর এর কোর্ট ফিস এর মূল্য অনুপাতে যত টাকা চুক্তি আপনি ভঙ্গ করতে চাচ্ছেন তার অনুযায়ী আপনাকে দিতে হবে অর্থাৎ মূল্য অনুপাতে এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে দলিল বাতিল একটা কথা মনে রাখবেন অনেক ক্ষেত্রে আমরা জাল দলিল পাই সেই জাল দলিলটা আমাদেরকে বাতিল করতে হয় এরকম জাল দলিল বাতিলের ক্ষেত্রে মাথা একটা জিনিস রাখবেন যদি সম্পত্তি আপনার দখলে থাকে অন্য কেউ যদি জাল দলিল করে ক্ষেত্রে নির্দিষ্ট পোর্টফি তিনশো টাকা কিন্তু সম্পত্তি যদি আপনার দখলে না থাকে অন্য জন্য যদি দখলে থাকে সেই সম্পত্তির দলিল যদি আপনি বাতিল করতে চান তখন আপনাকে মূল্য অনুপাতে আপনাকে কোর্ট ফিটা দিতে হবে দুই পার্সেন্ট দুই পার্সেন্টের উপর পনেরো তো এ তাহলে আমরা এই কাজটি করতে পারবো দলিল সংশোধনটা যেদিন থেকে জানবো সেদিন থেকে তিন বছরের মধ্যে মামলাটা করতে হবে আর এই সংক্রান্ত বিষয়ে আমাদের যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে তামাদি আইনের সেকশন অনুচ্ছেদ ছিয়ানব্বই তে আলোচনা করা আছে তো আমরা চার পরে চলে যাই যে ঘোষণামূলক মামলা তো অনেক ক্ষেত্রে যেটি হয় যে আপনি একটা পদের অধিকারী আছে আপনি একটা স্টুডেন্ট আপনার একটা আইডেন্টিফিকেশন আসতে আপনার আপনাকে কোনো কারণ ছাড়াই বহিষ্কার করে দিল তো আপনি এখানে ঘোষণা চাইতে পারেন আপনি কোনো অফিসে দায়িত্বরত একটা পদে আছেন আপনাকে কোনো কারণ ছাড়াই তারা ডিসমিস করে দিল আপনি ঘোষণা চাইতে পারেন আপনার নামের সমস্যা আপনি ঘোষণা চাইতে পারেন আপনার যে একটা সত্যের মধ্যে কোনো সমস্যা আছে আপনি ঘোষণা চাইতে পারেন এটা ছাড়া যে সমস্ত দলিল ক্ষতি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যেটি করতে না তামাদের কারণে আমরা সেটা মামলা করতে পারি না সেটা এই ঘোষণামূলক মামলার মাধ্যমে আমরা তার প্রতিকার পেতে পারি এটার বিষয় যেটা সেটা হচ্ছে যে তামাদি এনে একশো বিশ অনুচ্ছেদে বলা হচ্ছে যে মামলার তামাদি দেওয়া নাই সেটা ধরে নেওয়া হবে ছয় বছর তাহলে আমরা বলতে পারি ঘোষণামূলক মামলার যে তামাদি সেটা জানার পর থেকে আপনাকে ছয় বছরের মধ্যে এই মামলাটা করতে হবে তারপর হচ্ছে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ এটা সেকশন ফোর্টি ফোরে আলোচনা করতেছে যে বিভিন্ন প্রকার কারণবশত আপনার যখন কোনো সম্পত্তি বন্টন বাটোয়ারা চলতেছে সম্পত্তি নিয়ে বিবাদ চলতেছে কারো কাছে আপনি টাকা পয়সা পাবেন সে টাকাটা দিবে না তো এরকম ক্ষেত্রে আপনি আদালতের কাছে রিসিভার নিয়োগের জন্য আলোচনা আবেদন করতে পারেন যাতে আদালত যতদিন মামলাটা চলতেছে থার্ড পার্টি একজন সমস্ত টাকা পয়সা যাবতীয় হিসাব পাতি রাখবে বা সম্পত্তিটা দেখাশোনা করবে সেখান থেকে যে লাভ্যাংশ আসবে যে মুনাফা আসবে সেটা দেখাশোনা করবে পরে আদালত মামলাটা রায় যার দিকে যায় তার দিকে বন্টন করবে এই জন্য আপনি একজন রিসিভার নিয়োগ করাতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইনজাংশন আমরা কিছু হলে ইনজাংশন বলি আসলে এটা ইনজাংশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা তো নিষেধাজ্ঞা দুই প্রকার একটা হচ্ছে অস্থায়ী একটা হচ্ছে স্থায়ী তো অস্থায়ীটা আলোচনা করা হয়েছে বান্ন থেকে তিপ্পান্ন তো অস্থায়ীটা আসলে একটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ অর্থাৎ আপনার কোনো মামলা চলছে সম্পত্তিটা যাতে কেউ বিক্রি করে না দেয় তো এই জন্য আপনি আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন যে যতদিন মামলাটা চলতেছে যতদিন মামলা একটা ডিসপোজড অপনা হচ্ছে ততদিন যাতে সেই সম্পত্তিটার উপর নিষেধাজ্ঞা থাকে কেউ প্রবেশ না করে কোথাও হস্তান্তর না করা হয় তো সাধারণত আদালত এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ওইস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে থাকে সিপিস এর অর্ডার 39 রুল 1 এবং 2 9 যদি আপনার কোনো সম্পত্তির উপর এই রকম যদি কোনো নিষেধাজ্ঞা আদালত দিয়েও থাকে আপনি যেটি করতে পারবেন যে অর্ডার 39 রুল 1 এবং 2 এর অধীনেই আপনি সেটা বাদ দেওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন তো তাহলে আমরা দেখলাম যে এখন আমরা যদি দেখি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা ইনজাংশন যেটাকে আমরা বলি এটা চুয়ান্ন থেকে সাতান্ন ধারা আলোচনা করা হয়েছে তো মনে রাখবেন আপনি তখনই চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা পাবেন যখন সম্পত্তি আপনার দখলে থাকবে মালিকানা আপনার দখলে থাকবে আপনি জাস্ট কারো কাছে সম্পত্তি আছে আপনি তার কাছে নিষেধাজ্ঞার মামলা করে কিন্তু ফেরত পাবেন না তো নিষেধাজ্ঞার মামলার যে কোর্ট ফি এটা নির্ভর করে আপনি সে যে জিনিসটা নিষেধাজ্ঞা চাচ্ছেন তার কোনো ভ্যালুয়েশন আছে কিনা যদি না থাকে তাহলে তিনশো টাকা কোর্ট ফি তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে তাহলে আপনারা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে কয়টি প্রতিকার বের করতে পারতেছেন টোটাল নয়টি প্রতিকার আপনারা বের করতে পারতেছেন তো আপনি যদি আইনটাকে প্রপারলি বুঝতে চান আপনাকে আমরা যে রিকোয়েস্টটি করব সেটি হচ্ছে সর্বপ্রথম আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আপনি স্পেসিফিক রিলিফ ফ্যাক্টরের ভিতরে কি জিনিসটা আছে সেটা মাথার মধ্যে নিয়ে নেন এর মধ্যে আপনি 9টা প্রতিকার পাচ্ছেন কি কি প্রতিকার জাস্ট একবার মাথার দিকে এদিকে আমার দিকে তাকায় আপনি জাস্ট স্মরণ করে নেন আপনি দখল উদ্ধার করতে পারতেছেন আপনি চুক্তি প্রবল করাতে পারতেছেন দলিল সংশোধন করাতে পারতেছেন বাতিল বাতিল করাতে করাতে আপনি ঘোষণামূলক মামলা আপনি করতে পারতেছেন আপনি রিসিভার নিয়োগ করাতে পারতেছেন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা পাচ্ছেন আপনি স্থায়ী নিষেধাজ্ঞা পাচ্ছেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাকে নয়টি প্রতিকার সেখান থেকে বের করার সুযোগ দিচ্ছে আশা করি এর চাইতে সহজ ভাবে আপনারা আর বুঝতে পারবেন না তারপরে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট আইনে পাঁচটি প্রতিকার দেওয়া হয় তো সেটি আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা পাঁচটি প্রতিকার পাবো কিন্তু বাস্তবত্রে আমরা মনে রাখার জন্য কি কি প্রতিকারগুলো, সেটা হিসাব করলে আমরা নয়টি প্রতিকার কিন্তু পাচ্ছি পাঁচ ধারা বলা হচ্ছে যে সম্পত্তি কিটা যেটা করবে আদালত তখন গ্রহণ করবে এবং যে সম্পত্তিটা দাবিদার তাকে সেটা হস্তান্তর করবে কোনো কিছু কেউ করতে বাধ্য আদালত তাকে সেটা বাধ্য করাবে কোনো কিছু সেটা না করতে বাধ্য আদালত তাকে না করার জন্য বাধ্য করাবে আদালত রিসিভার নিয়োগ করাবে ক্ষতিপূরণের মামলা ছাড়া আপনার ডিক্লারেশন দিবে এগুলোই হচ্ছে আসলে সুনির্দিষ্ট প্রতিকার আরেকটা একটা কথা মনে রাখবেন সুনির্দিষ্ট প্রতিকারটা ফৌজদারি বা ক্রিমিনাল মামলায় প্রযোজনা এটা এটি শুধুমাত্র দেওয়ানি মামলায় প্রযোজ্য আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে সমস্ত প্রতিকার এগুলোকে বলা হয় ইকুইটেবল রিলিফ আপনার দাবিটি আপনার দাবিটি যদি ইকুইটেবল না হয় তাহলে কিন্তু আপনি প্রতিকার পাবেন না আর এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেটি হচ্ছে যে এটা হচ্ছে বিচারক বা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা আদালত যদি মনে করে আপনাকে অন্যভাবে রিলিফ দেওয়া সম্ভব তাহলে কিন্তু আপনি প্রতিকার পাবেন না আমরা জানি নর্মালি যে কোনো আইনের বা বিচারকের তিন প্রকার ক্ষমতা থাকে একটা হচ্ছে ম্যান্ডাটরি যেটা সে করতে পারত যেখানে ব্যবহার করা হয় যে সেটা সে অনুসরণ করবে আরেকটা হচ্ছে যে তাদের একটা ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাধীন ক্ষমতা ডিসক্রিশনারি ক্ষমতা যেখানে মে ব্যবহার করা হয় যে বিচারক চাইলে দিতে পারে আরেকটা যে অধিকার তাদেরকে দেওয়া থাকে সেটা হচ্ছে ডাইরেক্টরি অর্থাৎ আদালত বা আইন তাকে বলতেছে আপনি এভাবে এভাবে কাজটা শেষ করেন বিচারটা শেষ করেন কিন্তু বিচারক যদি মনে করে যে না আমি এভাবে করব না আমি এভাবে করব উনি করতে পারেন তা আশা করি আপনারা আজকের ভিডিও থেকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে নাডিভুডি সব কিন্তু বুঝতে পারলেন তাহলে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সাথে তামাদি আইনের অনুচ্ছেদ গুলো মনে রাখতে পারতেছি আবার আপনাকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে কোর্ট ফি সেটার জন্য আঠারোশো সত্তর সালের কোর্ট ফি অ্যাক্টের হিসাবটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এখন আসি এই মামলাগুলো আপনি যেখানে করবেন তো এই জন্য আমাদের আঠারোশো সালে কিন্তু সিভিল কোর্ট অ্যাক্ট আছে তো এই মামলাগুলো আপনি করবেন আপনার সম্পত্তিটা যেই জেলায় অবস্থিত সেই জেলা আপনাকে করতে হবে এটাকে বলা হয় টেরিটোরিয়াল জুরিটিকশন মানে হচ্ছে আপনি যে মামলাটা করতেছেন সেটা আদালতে বিচার করার তার টেরিটোরিয়াল জুরিট্রিকশন আছে কিনা দুই নম্বর হচ্ছে যে আপনি যে মামলাটা করতেছেন তার সাবজেক্ট ম্যাটার হিসাবে সেই আদালত সেটি বিচার করার ক্ষমতা আছে কিনা অর্থাৎ এটি কোনো দেওয়ানি কিনা ফৌজদারি কিনা অথবা এটি কোনো আইন দ্বারা বাড়িত কিনা এটাকে বলা হচ্ছে কিনা যেমন আমরা যদি দেখি যে নয় ধারায় যদি দেখি আমরা সেক্ষেত্রে স্পেসিফিক বলা হচ্ছে যে সিপিসি নয় ধারায় যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে দেওয়ানি প্রকৃতির সব মামলা তারা দেখবে যেগুলো সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যান করা হয়নি সব মামলা কিন্তু তারা দেখবে তো আমরা যদি আঠারোশো সালে সিভিল কোড একটা দেখি এখানে বলা হচ্ছে আপনার মামলার ভ্যালুয়েশন যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি লোয়েস্ট যেটা আছে সহকারী জজ আদালতে মামলাটা করবেন আর যদি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হয় সিনিয়র সহকারীর কাছে এর বেশি হলে আপনি যুগ্ম জেলা জজ আদালতে করবেন এই মামলা থেকে যখন আপিল গুলো আসবে আপনার মামলা ভ্যালুয়েশন যদি পাঁচ কোটি টাকা পর্যন্ত হয় জেলা জজের কাছেই থাকবে যদি পাঁচ কোটির বেশি হয় সেক্ষেত্রে চলে যাবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর হাইকোর্টের রুলগুলোকে যেটি করা হয়েছে সংশোধন করে সেখানে বলা হচ্ছে কোটি টাকা পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ এবং যদি সেখানে ছয় কোটির বেশি হয় তাহলে সেটা দ্বৈত বেঞ্চ আপনার মামলাটা শুনবে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারলেন জানতে পারলেন তো আমরাও যেটি ট্রাই করবো সেটি হচ্ছে বার কাউন্সিলের যে সাতটি সাবজেক্ট আছে যেগুলো থেকে খুবই খুবই প্রশ্ন আসে বা কাউন্সিলের জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা যদি উপকৃত হতে পারেন হয়তো আমরাও অতি দ্রুতই আপনাদের জন্য যারা এই শিক্ষানবিশ আছেন তাদের জন্য আরো কয়েকজন সহ আপনাদের জন্য বার কাউন্সিলের সাতটা সাবজেক্ট নিয়ে আমরা কোচিং চালু করার চিন্তা ভাবনা আছে দোয়া করবেন যাতে আমরা অতি দ্রুতই আপনাদের জন্য এটি চালু করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আমরা দেখবো তামাদি আইনের কিছু ভিডিও যা শুধু তামাদি আপনারা কিভাবে মনে রাখবেন